আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্পাশের মানুষগুলো কেমন যেন সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ হয়ে পড়েছে, জানতে বা অজান্তে। এখানে একটি বিষয় ভাবতে হবে, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করছে, সব অ্যাক্টিভিটি আমাদের এখানে রয়েছে সেটা আমরা কোন পারপাসে ইউজ করছি, সেই ব্যাপারটি আমাদের অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে, বিষয়টি দেখতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বিষয় শেয়ার করে থাকি, পোস্ট করে থাকি, কমেন্টস করে থাকি। এখানে একটি বিষয় আমাদের দেখতে হবে যে আমরা কোন বিষয়গুলো শেয়ার করছি, কোন বিষয়গুলো আপলোড করছি, এগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। কারণ আপনাকে অবশ্যই এই জন্য যাচাই করতে হবে, যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন, আপনি এমন কিছু শেয়ার করছেন না তো যে বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ ধরুন আপনি একটি গান শেয়ার করছেন, অথবা কোনো নাটকের শর্ট ক্লিপ শেয়ার করছেন, অথবা কোনো মুভির শর্ট ক্লিপ শেয়ার করছেন, তাহলে এটা দ্বারা কি হবে জানেন? যখন আপনি এই শর্ট ভিডিও অথবা কোনো নাটক অথবা মিউজিক এগুলো শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে, আপনার এই অ্যাক্টিভিটিগুলো, আপনার এই শেয়ারগুলো মানুষের মাঝে যখন ছড়িয়ে পড়েছে, আপনার মাধ্যমে যখন 5টা মানুষ দেখছে, 10টা মানুষ দেখছে, ঠিক আপনার এইখান থেকে আরো 10টা মানুষ দেখছে আপনার শেয়ারের কারণে, আরো 10টা মানুষ দেখছে তাদের শেয়ারের কারণে, আরো কিছু মানুষ দেখছে তাদের শেয়ারের কারণে, এমন যদি হতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে যতজন মানুষ এটা দেখবে ঠিক ততজন মানুষের যে কবিরা গুণা আছে সেই কবিরা গুণার ভাগ অটোমেটিক্যালি আপনার এই আমল নামে চলে যাবে। আপনি একদিন থাকবেন না, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনার রয়ে যাবে, অথবা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো আপনার রয়ে যাবে, সেই ভিডিওগুলো যতদিন পর্যন্ত থাকবে ঠিক ততদিন পর্যন্ত আপনার কবরে কবিরা গুণা যেতে থাকবে, এটা কখনো বন্ধ করা যাবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এমন কিছু বিষয় শেয়ার করবেন না যে বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ যে বিষয়গুলো ইসলাম সাপোর্ট করে না, যেমন মিউজিক ভিডিও অথবা মিউজিক অডিও অথবা আপনার সং হতে পারে যে কোনো বিষয়ের উপর, অথবা মুভির ক্লিপ হতে পারে, অথবা নাটকের ক্লিপ হতে পারে, যেগুলো ইসলাম সাপোর্ট করে না এমন বিষয়গুলো আপনি কখনোই শেয়ার করতে যাবেন না, কখনো আপলোডস করতে যাবেন না, এমন বাজে কখনো কমেন্টস করবেন না যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। কারণ এগুলো আপনাকে গুনাহের দ্বার উন্মুক্ত করে দিবে, এগুলো আপনাকে পাপ থেকে দূরে, একদম দূরের কথা, পাপের দিকে নিয়ে যাবে। যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যাবেন কবর জগতে, ঠিক তখনও দেখবেন আপনার আমল নামায় সব পাপ এসে জমা হচ্ছে, কবিরা গুনাহ জমা হচ্ছে। অতএব আমি বলতে চাচ্ছি যে আপনি একটু সাবধান হন, আপনি কি কি শেয়ার করছেন, কি কি আপলোড করছেন, সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে মেনটেন করার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।